আমরা এবার একটা শ্রুতি নাটক পরিবেশন করতে চলেছি। শ্রুতি নাটকটা যাতে শ্রুতি মধুর হতে পারে, তো আপনাদের কাছ থেকে, সকলের কাছ থেকে সামান্য একটু টেনশন আমাদের একমাত্র রিকোয়েস্ট। আপনারা যদি একটু মন দিয়ে শোনার চেষ্টা করেন, চেষ্টা করবো যতটা সম্ভব আনন্দ দেওয়ার জন্য। একটু সাইলেন্স আর একটু টেনশন, অ্যান্ড উই ক্যান উইল ট্রাই টু মেক ইউর ইভিনিং। ধন্যবাদ। শুরু করলাম আজকের শ্রুতি নাটক কর্তা এবং নানা বনাম গিন্নি। নিকুশি করছে এমন সংসারে, এটা একটা সংসার। অফিস থেকে ফিরে এক কাপ চা পামু তা পাওনি যায় না। ঝাঁটা মারি অমন কথা, খালি লোকের ব্যাপারে কথা বলো। তুমি তুমি যে কাজটা করো। আমার বউ, আমি চলি। হ্যাঁ, না না, যাইবেন কি? থাকো হরি বাবু। আরে আরে, থাকো হরি বাবু। স্বয়ং হরি থাকেন না, আর আমি থাকবো? আরে আরে, যা চলে গেল। বলি কে কিরকম চাচাই, তাতে তোমার কি দরকার? নিজের কাজটা করো তো বাছা। যাকে বাসা কইল তার মানে আমারে কয় নাই, জিরে কইতাছে। শেষবারের মতো জিগাইতেছি, এক কাপ চা পাওন যাইবো না যাইবো না? আধ ঘন্টা ধরে তো বলছি, পাঁচ মিনিটের মধ্যেই দিচ্ছি। বলি কুলোর মতো কানে কি তুলো গুজে বসে আছো? আরে দূর চা না, চায়ের লাইয়ে আমার তারা নাই। এই তো 40 মিনিট ধইরা চিৎকার কইরা 5 মিনিটের মধ্যে চা পাওয়া গেল। তা না, তুমি জিয়ের লাইকে রাগারাগি করতেছিলে, তাই ওরে তোমার দিক থেকে আমার দিকে ঘুরানোর জন্য। ই মা, ছি 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 ছি, কি ঘেন্নার কথা বে গো। ভর সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে ঝিকে আমার দিক থেকে ঘুরিয়ে নিজের দিকে আনছি। আরে ধুর, তা না, কইতাছি আজকে দিনে অত বকাবো কি করো না, জিটাকে না। তাও তুমি ছোট মুখে আর বড্ড বড় বড় কথা বলে কিনা বাবু সবসময় সারের মতো চেঁচায় কেন? তুমি কইলান না কেন যে বাবু তো মাইলাল মাইয়া লোক নয় যে গরুর মতো চেঁচাইবো? পুরুষরা সারের মতোই চেঁচায়। তার মানে আমি গরু? আরে দূর তা হইবে কেন? তুমি আমাকে গরু বললে? আরে আরে দূর, আরে গুতার গুণ না ভাই। আরে কই নাই, বার বলে তুমি আমাকে গরু বলেছো? আরে কই নাই। আরে শুনো, আরে বোনাস, আরে বোনাস পাইছি, বোনাস। তাই নাকি? এতক্ষণ বলবে তো কত গো? তাহলে হলো 1200। কি ছাইয়ের অফিসে চাকরি করো বলতো? দোতলা নন্দী বাবু 2500 টাকা বোনাস পেয়েছে। গুল গুল মারছে সব এখন 8.33, মুড়ি মিশ্রি একদর, খালি গুড়ের দামটা একটু বাড়ছে, তাও লাস্ট বাজেটে। যাকে যাকে, চলো না গো দুজনে বেশ কাশ্মীর ঘুরে আসি। কাশ্মীর না, পুরি যাম মনে করছি। আহা, কথায় কথায় খালি পুরি পুরি আছে নাকি? পুরিতে শুনি হে অনেক কিছু আছে, বালি আছে, ঢেউ আছে, নুলিয়া, জগন্নাথ। হবে না পুরি, হবে না, ভূস্বর্গ কাশ্মীর। না পুরি,
কাশ্মীর কাশ্মীর আরে খামসাইও না আরে খামসাই রাখলে কইতাছি আরে পুরি আরে সুলতাইনো না আরে পুরি বলেছি তো কাশ্মীর আরে না কাশ্মীর আরে তখন থেকে বলছি আরে সর্বনাশ করেছে আরে বাবা রে ওয়েদার কি পাল্টাইয়া গেল দেখো কখন বর্ষা লাম্ব কিছু বোঝনি যায় না আরে টুক টুক শোকের মধ্যে আস্ত আস্ত দমকল ঢুকাইয়া রাখে কি করে কে জানে আরে জল আসি কোথা থেকে বোঝনি যায় না আরে কাইন্দো না পুরি আরে আরে চোখ মুসো আরে পুরি আরে ওই বাড়ি থেকে দেখতাছে আরে পুরি আরে এত শোকে জল নষ্ট করিল না পুরি আরে অসময়ের খরা লাম্ব পুরি আরে তখন আর জল পাওয়া যাইব না পুরি বুঝলা পুরি পুরি আরেকবার বলো এই রে ফুলদানিটা ভাঙলো কাশ্মীর আরে টেবিল ল্যাম্পটাও ভাঙলো পুরি ভেবেছো নাকি তুমি চুপ ভেবেছো নাকি তুমি সো সোপ 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 জেঠু সোপ মা বললো সোপ থার্মোমিটার আছে সোপ না রে মিঠু মাকে বল আমাদের থার্মোমিটার নেই দোতলা নন্দী বাবুর মেয়ে তো নিজে যে মিথ্যে কথা কইলে আমার তো থার্মোমিটার আছে হোক মিথ্যে কেমন মিষ্টি করে বললো এখন কথায় কথায় ঠিক কোথায় যাবো ঠিক হলো সেটা ভাবো তো বাছা তারপর দেখছি তোমার একদিন কি আমার একদিন ভাবছো ভাবছো তোমার ভয়ে আমি কাশ্মীর যামু তেমন মেরা আমায় পাও নাই আমি নিজের ইচ্ছায় কাশ্মীর যামু পাতে এসো ইস এটা কি চা না গরম শরবত বুঝেছি বুঝেছি এর লিগাই গত মাসে 8 কেজি চিনি লাগিছে বুঝেছি বুঝেছি সামান্য একটু চায়ের জন্য দিন রাত খোটা আমার আর ভালো লাগে না ঘি নয় দুধ নয় তেলে ভাজা নয় মিষ্টি নয় আলু কাবলিও নয় ফুচকাও নয় কতজনের কত রকম নেশা থাকে আর আমার সামান্য একটু চা হ্যাঁ তাও এক মগ কইরা রোজ বার আসতে একটু পান হ্যাঁ রোজ গোটা কুড়ি সঙ্গে এলাচ আর দুই খামসি বাবা কি তুমি আমার বাবা তুললে আরে না না বাবা তুলি নাই কইতাছি পানের লাইগা দু এক খামসি বাবা জর্দা দু একটা সিনেমা থিয়েটার হ্যাঁ সপ্তাহে 3 দিন এছাড়া আর কোনো নেশা আছে আমার আর কি থাকতে পারে তাছাড়া ওগুলো তো তোমার ঠিক নেশা না ওগুলো তোমার পেশা ওই যে রেগুলার আমায় পিস্তে আসো আর নিজে যে মুখে দিন রাত আগুন নিয়ে বসে আছো একটা সিগারেট থেকে একটা সিগারেট ধরাচ্ছো তাতে খরচ হয় না বুঝি সেই জন্যই তো একটা থেকে আর একটা ধরাই সিগারেট একটু বেশি খরচা হয় তবে তেমন দেহেশ লাইয়ের যে খরচা পাইছে যাইতেছে কেন ছেড়ে দিতে পারো না কেন পারুম না সিগারেটে সারণের মতন সহজ জিনিস আছে নাকি এই তো এই বছরেই আমি 3 বার সিগারেট ছাড়ছি সুদূর ধরছি তারপর গত মাসে তোমার চোখে ধুলো না চুলো কি পড়লো তার জন্য 20-25 টাকা বেরিয়ে গেল তোমার চোখেও যে একখান শাড়ি পড়লো তার জন্য যে 250 টাকা বার হইয়া গেল আমার শাড়ি নিয়ে আবার খোটা দিচ্ছ আরে দূর খোটা দিম কেন অফিস থেকে ফিরিয়া স্বামী স্ত্রীতে তো আলোচনা করতেছি আলোচনা করছি একটা কটা শাড়ি দিয়েছো আমাকে বিয়ের পর থেকে শুনি হিসেব রাখলে আমেদাবাদে কটন মিলের যে ম্যানেজিং ডিরেক্টর হইয়া যাইতাম না রাখবে কেন হিসেব রাখবে কেন কঞ্জুস স্বার্থপর আরে কি হইতাছে আরে আশেপাশে সবাই জানলা দিয়ে দেখতেছে দেখো দেখো সবাই দেখো সবাই শুনো সবাই জানো কি দাদা কেসটা কি তেমন কিছু না অফিসের নাটক হইবে ভাই রিহার্সাল দিতেছি ও তা বেশ জোরালো নাটক মনে হচ্ছে হ্যাঁ ঐতিহাসিক কি না কি গো বৌমা কি হলো কিছু হয়নি মাসিমা আজ আমাদের বিয়ের তারিখ কি না তাই একটু জোর করে গল্প করছি আমাদের সময় বাপু এমন হতো না হ্যাঁ হ্যাঁ থাক থাক মজা গেছে যাও তুমি যাও এবার স্নান কইরা ফেলো বাবা শরীরটা ঠান্ডা কইরা এসো বাবা মাসা গেল ধন্যবাদ